নম্বরে ব্যান্ডেল লোকাল দিয়েছে, আজকের আমি যাব চন্দননগর। চন্দননগরে লোকনাথ বাবার মন্দির বলরামপুরে, সেইটা আপনাদের আজকে দেখাবো। এই হলো ব্যান্ডেল লোকাল 7 নম্বরে, 10:15 ছাড়ার কথা, এখনো ছাড়িনি। 10:15 টাইম হয়ে গেছে। আজকের হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস, সেই উপলক্ষে আমি আজকে চন্দননগরের বলরামপুরে নিউ দীঘাতে ওই মন্দিরে যাব, তা আপনাদের ওই মন্দির দেখাবো। এর আগে দেখিয়েছি তিরোধান দিবস বলে, ওখানে আমি যাচ্ছি, দেখি কতদূর কী করতে পারি, কী দেখাতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার আজ ট্রেনে উঠে যাবো। 10:15 লোকাল, 10:21 ছাড়লো হাওড়া থেকে। এই দেখুন 10:15 লোকাল হাওড়া থেকে এখন ছাড়লো। এই আমি ট্রেনে উঠে যাচ্ছি আর চন্দননগরের উদ্দেশ্যে, দেখি আপনাদের চন্দননগর দেখাবো। লোকনাথ বাবার তিরোধান, 134তম তিরোধান দিবস, আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি। এই চন্দননগর স্টেশনে এসে পৌঁছলাম এখন, দেখুন এবারে আমার স্থান বলরামপুর নিউ দীঘা, হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস, সেই জন্য আমি ওই মন্দিরে যাব। লোকনাথ বাবার 134তম তিরোধান দিবস উপলক্ষে আমি আজ লোকনাথ বাবার মন্দির যাচ্ছি, চন্দননগরের বলরামপুর নিউ দীঘায় অবস্থিত। এই মন্দিরের একটা তাৎপর্য আছে, লোকনাথ বাবাকে ধ্যানস্থ অবস্থায় দেখা যায়, কিন্তু এখানে তিনি দাঁড়ানো অবস্থায় দেখতে পাবেন, আপনারা নিয়ে গিয়ে দেখাবো। তিরোধান দিবস আমি যাচ্ছি। এই পথ দিয়ে আমাদের নেবে ডান দিকে গিয়ে অটো ধরে যেতে হবে। এই অটো করে এসে ঠিক এই জায়গায় আপনারা নামবেন, নেবে এই হলো বলরামপুরের লোকনাথ ব্রহ্মচারী, আপনাদের নিয়ে যাচ্ছি। আজ 134তম তিরোধান দিবস, পুজো চলছে, পুজো পাঠ দেখাবো। শ্রী শ্রী লোকনাথ বাবার স্মরণ উৎসব বলরামপুর লোকনাথ মিশন, 19 জ্যৈষ্ঠ 1431, 2 জুন 2024। এটা হচ্ছে বলরামপুর সেতু, চন্দননগর হুগলি, পিন নাম্বার এত। এই হলো মন্দির। আজকে তিরোধান দিবস, শ্রী শ্রী লোকনাথ বাবা মন্দির। এই হলো লোকনাথ বাবা মন্দির।
আজ লোকনাথ বাবা তিরোধান দিবস 134তম। আজকের আপনাদের এখানে লোকনাথ বাবা তিরোধান দিবস দেখাবো। দেখুন, তিরোধান দিবস হিসাবে মন্দির কত সুসজ্জিত করেছে। রাত্রির বেলা এলে লাইটিং দেখতে পাবেন। এই দেখুন, এখানে বাবা নন্দী বসে রয়েছে। দেখুন লোকনাথ বাবা পূজা চলছে। দেখুন 134তম তিরোধান দিবস, সেই জন্য আপনাদের দেখাতে এনেছি। দেখুন পূজা চলছে 134তম তিরোধান দিবসে যুক্ত হবে। দেখুন লোকনাথ বাবা ধ্যানস্থ অবস্থায় পাবেন, কিন্তু এইখানে লোকনাথ বাবাকে আপনারা অবস্থায় পাবেন। দর্শন করুন, খুব ভালো লাগবে। এইটা চন্দননগরে বলরাম সেতুতে তিরোধান দিবস জয় ভগবান। দেখুন লোকনাথ বাবা ধ্যানস্থ অবস্থায় থাকে, এখানে দাঁড়ানো অবস্থায় আছে। দেখুন জগন্নাথ দেব আছে, গণেশজি আছে, বিষ্ণু আছে, তারপরে চৈতন্য দেব আর নিত্যানন্দ এবং স্বয়ংকক্ষ আছে, ঘর রয়েছে। দেখুন তুলনা হয় না। আপনারা এই মন্দিরে আসবেন, পুজো দেবেন, ভালো লাগবে। আপনারা এই মন্দিরে পুজো দেবেন, আমি বলে দিচ্ছি কিভাবে আসতে হবে। নম শিবায়, নম শিবায়, নমঃ নমঃ, জয় 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 শিব ওমকার। বাবা লোকনাথের 134তম তিরোধান তিরোধান দিবস। এইখানে দেখুন নন্দী বাবা আছে, চলছে মন্দিরটা দর্শন করার মতো দর্শনীয় জায়গা। আর লোকনাথ বাবার মাহাত্মই আলাদা, লোকনাথ বাবার মহত্বই আলাদা। আবার এখানে
আছে, গৌরাঙ্গ আর নিত্যানন্দ, আর মধ্যেখানে হচ্ছে আশি বাজাচ্ছে কৃষ্ণ, কি সুন্দর আজকে ফুটিয়ে তুলেছে। দেখুন এই মন্দির কত সুন্দর, সারা ভারতবর্ষে কিন্তু ধ্যানস্থ অবস্থায় লোকনাথ বাবাকে পাবে। এখানে একটা লোকনাথ বাবা পাবে দাঁড়ানো অবস্থা। এখন পুজো চলছে 134, এসব ফ্যামিলির সঙ্গে বাচ্চারাও এসছে। দেখুন মহাদেব আছে এবং তাকেও পূজা দিচ্ছে, এবং অনেক পুণ্যার্থী এসে ছবিও তুলছে, জলও ঢালছে। জয় মহাদেব। কত সুন্দরভাবে আপনারা এখানে সময় কাটাবে। আমি কত দূর থেকে এসেছি এই মন্দিরে, এই দেখুন এই শিবের মন্দিরটা দেখুন কত সুন্দর, কত সুসজ্জিত। এটা হলো ভোজনালয়, ক্যান্টিন, এখানে ক্যান্টিনেরও ব্যবস্থা আছে, এখানে ক্যান্টিনেরও ব্যবস্থা আছে। আপনারা এসে এখানে ক্যান্টিনে খাওয়া দাওয়ার জন্য অর্ডার দিতে পারেন, স্ন্যাক্স, তারপরে চা, তারপরে মুড়ি, ঘুগনি। এখানে শৌচালয়ও আছে, কোনো অসুবিধা নেই, আপনারা আসলে শৌচালয় ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। মন্দিরটা খুব সুন্দর এক জায়গায় গড়ে তুলেছে। আমি চাইব আপনারা এই মন্দিরে আসুন। আজ প্রিয়দান দিবস, দেখুন গেস্ট হাউসে বসার জায়গা আছে, এটা হলরুম, এখানে হলরুমে আপনাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। যারা পুকুর কাটবেন পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন, গেস্ট হাউসে আপনারা থাকারও ব্যবস্থা আছে, যোগাযোগ করে নেবেন। এখানে উৎসবের জন্য এ হচ্ছে আপনাদের সব দেখিয়ে যাব, ভোগের ব্যবস্থা আছে এখানে। দেখুন ভোগ হচ্ছে, ভোগের ব্যবস্থা আজকে যেহেতু বন্ধ আছে, বলতে শুরু করে
এই লোকনাথ বাবা এই যে দাঁড়ানো অবস্থায় আছে, সারা পুরো ভারতে লোকনাথ বাবা ধ্যানস্থ অবস্থায় থাকে, আর আপনাদের এই চোখরাদি এবং মোট থেকে পুণ্যার্থী আসছে, এই সম্বন্ধে আপনি খুব ব্যস্ত মানুষ, আজ আমাকে শর্টে বলুন। আজ বাবার 134তম চিরদান দিবস, সেই উপলক্ষে আমরা ওনার স্মরণ করছি, আমরা এটা স্মরণ করছি যে আমাদেরকে আমাদের সমস্ত ভক্তবৃন্দরাও আমাদেরকে সহযোগিতা করছে, এবং সকাল থেকে আজকে সকাল থেকেই আমাদের পুজো পার্বণ চলছে, সকাল থেকে মানে সকালবেলা থেকেও পুজো পার্বণ হচ্ছে এবং মোটামুটি বিকাল অবধি হবে, আমাদের আড়াইটার সময় যজ্ঞ হবে, হ্যাঁ আড়াইটার সময় যজ্ঞ হবে, সকালের যে পর্বটা সেটা শেষ হয়ে গেছে, আমাদের বহু ভক্তবৃন্দ আসছে, আমরা দূর দূরান্ত থেকে আসছে এবং সব পুজো দিচ্ছে, আমাদের এখানে দুপুরবেলা ভোগের ব্যবস্থা করা হয়েছে, সবাই কি মূল্য দিতে হবে ভোগে? না, আমরা এটা বসে খাওয়ার ব্যবস্থা করেছি, মানে ফ্রি অফ কস্টে, এবং যারা পার্সেল নিয়ে যাবে তাদের এই মানে 151টা পার্সেল কন্টেনার আছে, কন্টেনার নিয়ে যাবে, যারা বাড়ি নিয়ে যাবে তাদের জন্য এটা করা হয়েছে, এবং বিভিন্ন যারা ভক্তবৃন্দরা আছে তারা এখানে বসে বিনা পয়সায় খাওয়া দাওয়া করবে, এটা আমাদের আজকের অনুষ্ঠান সূচি। আর এখানে একটা গেস্ট হাউস আছে, থাকার ব্যবস্থা আছে, গেস্ট হাউস আছে, এখানে থাকার ব্যবস্থাও আছে, এখানে যারা থাকতে যায় তাদের থাকতে পারে, এবং তারপরে এখানে এসে আর একটা দেখলাম ওখানে নাস্তা ফাস্তা ক্যান্টিন আছে, ক্যান্টিনেও আপনাদের এখানে ব্যবস্থা খুবই তো সুন্দর আমি যা দেখছি, সেগুলো বলুন আপনি। আমাদের এখানে মানে ভোগের মানে এখানে ব্যবস্থা আছে, ক্যান্টিনের ব্যবস্থা আছে, ওখানে মানে ক্যান্টিন মানে নাস্তা করছে, লুচি খাচ্ছে, চা খাচ্ছে, সকাল থেকেই আমাদের ভক্তবৃন্দদের জন্য আপনারা অনেক ব্যবস্থা করেছেন, ব্যবস্থা হয়েছে, আমরা যত দিন যাচ্ছে এটা আরো উন্নত থেকে আরো উন্নততর করার চেষ্টা করছি, ভক্তবৃন্দদের সহযোগিতা, ভক্তবৃন্দ আমাদের খুবই ভালো, ভক্তবৃন্দ আমরা সাপোর্ট করছে বিভিন্ন রকমভাবে, তাদের সহযোগিতায় আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যেতে চলেছি। আর এই তিরোধান দিবসে যদি কেউ থাকার জন্য চায় তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে তো? হ্যাঁ, তারা আমার সঙ্গে যোগাযোগ করবে এবং তাকে ওই যে একটা মূল্য ধরে দিতে হবে, হ্যাঁ সে তো দিতে হবে, আমাদের এসিও আছে, নন এসিও আছে, সব রকমই আছে, তা সেই মূল্যটা দিয়ে তারা থাকতে পারে 24 ঘন্টার জন্য, 700 টাকার আমার রেট আছে পার হেড, এসি রুম আছে, আর 600 টাকা নন এসি আছে পার হেড। আপনারা কি জন্মাষ্টমীটা পালন? এরপর হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে জন্মাষ্টমী আছে, মানে বাবার যে কোনো উৎসবই আমরা এখানে পালন করি, এবং শিবেরও যে উৎসব, শিবরাত্রি, নীল ষষ্ঠী, হ্যাঁ শিবরাত্রি এগুলো করেন, যেহেতু শিবের মন্দির আছে, আর বাবা লোকনাথ থাকলে তো শিব তো থাকবে, ওখানে আমার ছেলে লোকনাথ বাবা গুরুদেবী হচ্ছে শিব, হ্যাঁ হ্যাঁ ওদের লোকনাথ বাবার গুরুদেব হচ্ছে শিব, আর শিব ছাড়া আমরা করতে পারি না, শিব ছাড়া লোকনাথ বাবার পূজা করতে পারি না, যাই হোক আপনাদের সবাইকে সহযোগিতায় আমরা ধীরে ধীরে এটা এগিয়ে যাচ্ছি, এবং আরও যাতে উন্নত উন্নততর হয় সে চেষ্টা আমরা করবো আর করছি, এই আমাদের বক্তব্য। তাহলে যে সমস্ত ভক্তবৃন্দদের বলছি তারা দূর দূরান্ত আসবেন, যত রকম পারি আমরা সহযোগিতা করবো, হ্যাঁ আশা করছি আমাদের সেবার কোনো ত্রুটি থাকবে না। তাহলে ধন্যবাদ ম্যানেজার সাহেব, আমাকে ম্যানেজার সাহেব অনেক কিছু এখানকার ব্যাপারে বললো, উনি খুবই ব্যস্ত আজকে, তা সত্ত্বেও আমাকে ইন্টারভিউ দিল, আমি ম্যানেজার সাহেবকে এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এখানে আমি চলে যাব, ম্যানেজার সাহেব আমাকে বলেছিল থাকার জন্য কিন্তু আমার কাজ আছে বলে চলে যাব, আমি এসেছি আজ এই তিরোধান দিবসটা মোটামুটি যেখানে কি যোগ্যাদি হচ্ছে সেগুলো, এবং এখানে প্রতিটা জায়গা আমি তুলে এর আগে ধরেছি, এটা আপনারা পার্ট টু হিসাবে দেখে নিতে পারেন, ধন্যবাদ, এবারে আপনি যেতে পারেন, আমি আমার মোটামুটি যে কাজগুলো করে নিচ্ছি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। দেখুন এখন লোকনাথ বাবার মন্দিরে 134তম পূজা চলছে,
লোকনাথ এখানে আপনারা মনস্কামনা করলে মনস্কামনা পূর্ণ হয় লোকনাথ বাবা। মানে চাকলা কচুয়াতে তো আজকে ঢোকারই অবস্থা খারাপ, মানে এই জায়গায় কত সুন্দর দেখুন মন্দিরটাকে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে, মানে তুলনা আমার মুখে কোনো ভাষা নেই। এখানকার স্থানীয় লোক ছাড়াও অনেক দূর দূরান্ত থেকে লোক এসছে, অনেক মানে দর্শনার্থী, তারা তাদের মনস্কামনা পূরণ করছে। দেখুন ওই মহিলা, ওই বয়স্ক মহিলা, এনারা মনস্কামনা পূরণ করছে, বাবার কাছে আসবে তাদের মনস্কামনা পূরণ করার জন্য। আর আজকের একটা ভালো দিন, আজকের বাবার 134তম তিরোধান দিবস। এই তিরোধান দিবস মানে খুবই ভালো হয়ে অন্য 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 পরে একদিন তেসরা জুন পরে, এবারে পড়েছে 2রা জুন, যেহেতু লিপিয়ার ইংরাজি লিপিয়ার বর্ষ সেই জন্য 2রা জুন। তা এখানকার এখানে অনেক স্বেচ্ছাসেবক আছে, আমি স্বেচ্ছাসেবকদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। আপনি তো সিনিয়র লোক, আপনি কিছু বলুন এই মন্দির সম্বন্ধে। এনারা প্রথমত এখানে মন্দির তৈরি করেননি, কিন্তু পরবর্তীকালে অবস্থায় পাওয়া যায় লোকনাথ বাবার, এটা একটা মানে নতুনত্ব। আর আপনাদের মন্দির তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমি দেখছি গেস্ট হাউস আছে, থাকার ব্যবস্থা আছে, মানে খাওয়ার জায়গাও দেখলাম খুব ভালো, এসি আছে নন এসি আছে। আপনি কিছু বলবেন দাদা? হ্যাঁ মাস্টার মশাই, মাস্টার মশাই তো বলা উচিত, দু একটা কথা বলুন মাস্টার মশাই। আপনার নামটা বলুন মাস্টার মশাই। কমল মাল, কমল বাবু কিছু বলছে এই মন্দির সম্বন্ধে? মন্দির সম্বন্ধে আমার যথেষ্ট ধারণা নেই, তবে আমি প্রচুর কোনো সময় পুস্তক আসি, যখনই সময় পাই ভীষণ ভালো লাগে এই পবিত্র মন্দিরে এবং আমাদের কাছাকাছি, এবং মনস্কামনা করলে পূর্ণ হয় আমার তো মনে হচ্ছে, নালে আপনারা আসবেন কেন? আর এই পবিত্র মন্দির আমাদের লোকালে তো আর নেই, আপাতত নেই, এবং আমার ভীষণ ভালো লাগে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি একেবারে, মানে কি বল, মন প্রাণ দিয়ে আমরা এখানে নিবেদন করি আমাদের মনোনিবেশকে, ভীষণ ভালো লাগে। ধন্যবাদ, ধন্যবাদ। আপনি কিছু বলুন। হ্যাঁ বলছি, এই মন্দির স্থাপনের আপনার নামটা বলুন। আমার বাড়ি এইখানে, আমার নাম হচ্ছে হরেন চন্দ্র লাহা, বলরামপুরে বাড়ি, এই মন্দির বলরামপুরে। আমি রিটায়ার্ড পার্সন, কোথায় কাজ করতে? আমি ইলেকট্রিসিটিতে চাকরি। আচ্ছা ভালো জায়গা। এইবার চাকরি করে রিটায়ার পর এইখানে আমি ঘোরাঘুরি করতে। আমিও রিটায়ার পার্সন লোক, ডিফেন্সে। হ্যাঁ আমি এখন ব্লক করছি যেহেতু রিটায়ার করার পর, সময় কাটাবার জন্য। আমার চ্যানেল তার মানে আপনারও মনস্কামনা পূরণ হয় আর ভজন করেন সেই জন্য তিলক লাগিয়েছেন। আর আপনি তো খুব সুন্দর শাঁখ বাজান আমি দেখলাম, আপনার তো শাঁখ বাজানোর তুলনা নেই এই বয়সে, যে শাঁখ বাজানোর প্রতিযোগিতা হয়। তাহলে দেখুন এই মন্দিরে লোকনাথ বাবা আপনাদের টানছে। তা আমি মোটামুটি এখানকার যারা স্বেচ্ছাসেবক আছে তাদের সঙ্গে কথা বলে যা জানতে পারলাম, এখানে তারা তাদের ভালো লাগে বলেই এখানে আসে। আর এই পণ্ডিত মশাই তো আমাকে ইন্টারভিউ দিয়েছিল, এই পণ্ডিত মশাই আমাকে চেনে, আমাকে অনেকেই এখানে চেনে, আমি এর আগে এসেছিলাম। দেখুন কত দূর দূরান্ত থেকে এসে
এখানে যোগ যজ্ঞাদি হবে, আর আমি বেশি ওয়েট করব না। আপনারা দর্শন করুন এবং মনস্কামনা করুন। জয় বাবা লোকনাথ। আমি তো মোটামুটি সব কিছুই দেখালাম আপনাদের। দেখার পর এবারে আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই মন্দিরের আগেও দেখিয়েছিলাম, আজকে তিরোধান দিবসটা যে পূজা যজ্ঞাদি হচ্ছে সেগুলো দেখালাম। এইগুলো দেখার পর আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখবেন, জানাবেন। এবং আমি আর একটা কথা বলবো, আপনারা আমাকে লাইক শেয়ার যত করবেন, আমি এইরকম আরও পূজা মন্দির, তারপরে আপনাদের মেলা, তারপরে পার্ক, এরকম অনেক কিছু আপনাদের দেখাতে পারবো। তাই আমি আশা করব আপনারা আমার এটা সাবস্ক্রাইব করে থাকলে পেয়ে যাবেন, এবং সাবস্ক্রাইব করলেও পেয়ে যাবেন, এবং আপনারা এটা লাইক করবেন, আর আপনারা কমেন্ট বক্সে জানাবেন। জয় বাবা লোকনাথ বলে, জয় বাবা লোকনাথ। এখানে দেখুন দিকটাকে আজকে বিনোদন দিবসে সাজিয়েছে। পণ্ডিত মশাইকে আজ তিরোধান দিবস উপলক্ষে 134তম বাবা লোকনাথ সম্বন্ধে দু চার কথা বলতে বলব। বাবা লোকনাথ ব্রহ্মচারী, রণে বনে জলে জঙ্গলে তিনি ভক্তদের রক্ষা করেন। বাবা আমার ভক্ত, সারা পৃথিবী জুড়ে এনার ভক্ত, সারা পৃথিবীর ইনি বিশ্বের মঙ্গল করেন। এই জগৎ সংসারে ধর্মযুদ্ধ যেখানে হচ্ছে সেখানে তিনি ধর্ম স্থাপনা করেন।
অধর্ম যেখানে সেখানে তিনি অবতীর্ণ হন, যুগে যুগে অবতীর্ণ হয়েছেন, কোন সময় কৃষ্ণ, কোন সময় রাম ও কৃষ্ণ, কোন সময় নিতাই গৌরাঙ্গ, এখন অলোকনাথ মহাপ্রভু হিসেবে লোকনাথ মহাপ্রভু আমাদের কলিযুগে অবতীর্ণ হয়েছেন এই আপামর বিষময় জগৎকে উদ্ধার করার জন্যে, তাহি তাহি করছে যে সমস্ত মানুষ উদ্ধার হবার জন্যে তাদেরকে রণে বনে জলে জঙ্গলে সর্বদা রক্ষা করতেন, করছেন ইনি, রোগ নিরাময় করছেন, মানসিক করলে পাপ মুক্তি করছেন, বিপদ তারণ করছেন, ইনি হলেন লোকনাথ, লোকেশ্বর লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্মচারী লোকনাথ, জয় বিশ্বেশ্বর লোকনাথ, জয় বদ্রিকেশ্বর লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় মহাদেব লোকনাথ, জয় লোকনাথ, জয় লোকনাথ, জয় জয় লোকনাথ। ধন্যবাদ। দর্শনায় যারা পুণ্যার্থী এসছে তারা একটু বিরক্ত হবে, যা কিছু মনে করবেন না, আমি তার থেকে করলাম, উনি এর আগে আমাকে ইন্টারভিউ দিয়েছিলেন। এদিকে দেখুন পাঠস্থ চলছে, আপনারা এই লোকনাথ মন্দিরে এলে খুব সুন্দর উপভোগ করবেন। নম বিষ্ণু, নম পবিত্র, পবিত্র বা সর্বাবস্থান গত অঞ্জলি চলছে, জশ্বরের পুণ্ডরীকাক্ষম সবাধ্য অভ্যন্তরা সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি, নম মাধব, মাধব মাচি, মাধব, মাধব নিধি সদন্তি সাধব সর্বে সর্বকার্যেষু শ্রীমাধব, 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 নম গঙ্গা, নম পবিত্র, নম সূচি, নম সূচি, নম সূচি, নম নম, নম নম, আয়ুর্বেদে জয় বাবা লোকনাথ, ঠাকুর মন্দির চলছে, পরে